মুকালমুয়ার রামপুরত রাস মন্দির নির্মাণের আধারশিলা স্থাপন। রামপুর গোপালথান প্রাঙ্গণত নির্মাণ হব রাস মন্দির। প্রায় 80 লাখ টাকা ব্যয় সাপেক্ষে আটক ধুনিয়াক মন্দিরটির নির্মাণের পরিকল্পনা। ধর্মীয় রীতি নীতিরে ভূমি পূজন আর অঞ্চলটির জ্যেষ্ঠ লোকসকলে করে ভূমি পূজন। ভূমি পূজন কার্যসূচীর উপস্থিত থাকে বরক্ষেত্রীর বিধায়ক দিগন্ত বর্মন। রাইজর দান বরঙনিরে রাস মন্দিরটির নির্মাণ কার্য শুভারম্ভ করা হয়। যে আমার রামপুর গায়ন সমিতির ফলের প্রস্তাবিত রাস মন্দির এটা নির্মাণের আধারশিলা অনুষ্ঠান হয়ে যায়। আর এই আধারশিলা অনুষ্ঠানট স্থানীয় বিধায়ক মাননীয় দিগন্ত বর্মন দেবী আধারশিলা অনুষ্ঠানত অংশগ্রহণ করে। ইয়ার পিছত রামপুর গায়নের প্রাক্তন সভাপতি সম্পাদকসকলে আধারশিলা অনুষ্ঠানত অংশগ্রহণ করে। লগতে এই বৃহত্তর বরক্ষেত্রী অঞ্চলের যিমান কেখন গাঁও আছে এই গাঁওয়ের সভাপতি সম্পাদকসকলে এই অনুষ্ঠান অংশগ্রহণ করে। এতালেক আমি সরকারি অনুদান পাওয়া নাই, সম্পূর্ণ রাইজর অনুদান। রামপুর রাস মন্দিরের আজি শুভক্ষণত আধারশিলা অনুষ্ঠান আছিল। আর এই আধারশিলা অনুষ্ঠানটি এতালেক আমি সাফল্য মণ্ডিত ভক্তপ্রাণ রাইজ আহি আমার স্থলীত ভিড় করেছেহি। প্রত্যেকে এই আধারশিলাত অংশগ্রহণ করেছে। আর এই আধারশিলা যি রাস মন্দির, এই রাস মন্দির আমি 70 ফুট দৈর্ঘ্য আর 80 লাখ টকার ব্যয়রে এই রাস মন্দির আমি নির্মাণ করিম বলে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আর যখন গাঁওবাসীয় আমি নিমন্ত্রণ দিছিল আর সেই সকল যখন গাঁওবাসী আহি আমাক সহায় সহযোগিতা উপস্থিতি ইয়াত দেখা গৈছে। আর এই চেগতে মই সমূহ রাইজক এই রামপুর রাস মন্দিরের সহায় সহযোগিতার লগতে তেখেতসকলে গঠনমূলক পরামর্শ দি আমার এই মন্দির নির্মাণ কার্যত সহায় করব বলে মই আশা রাখিছো। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।